স্বাগত ভাষণ পেশ করছেন অধ্যাপক নুরুল ইসলাম আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের কর্মী সম্মেলনের মতারাম সভাপতি আমির আহলা আন্দোলন বাংলাদেশ সম্মানিত উপদেষ্টা মজলিশের সুরা সুধি শোভানুদায়ী বন্ধ করেন উপস্থিত মজলিশে আমেলা জেলা সভাপতি কেন্দ্রীয় পরিষদ সদস্য সাধারণ পরিষদ সদস্য সহ সর্বস্তরের কর্মী ভাইয়েরা সম্মেলন সফল বাস্তবায়নের জন্য সহযোগী সংগঠন বাংলাদেশ আহলাদি যুবসংঘ সোনামণি সহ সর্বস্তরের কর্মী ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা বর্তমানে ঝড়ঝঞ্ঝা বৃষ্টি বন্যা রাস্তার অসুবিধা পাড়ি দিয়ে নিজেদের জীবনের চেয়ে সংগঠনকে চরম সংগঠনের প্রতি চরম আন্তরিকতা দেখিয়ে এবং পরকালের পাথ্য জোগাড় করার জন্য আপনারা এখানে এসেছেন এই জন্য আমাদের দারুল ইমারতের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল শুভেচ্ছা মোবারকবাদ আহলেদ আন্দোলন একটি বিশেষ আন্দোলন যে আন্দোলন পবিত্র করানো সৈহাদিস ভিত্তিক সার্বিক জীবন গড়ার আন্দোলন যে আন্দোলন আল্লাহর পেরিত সর্বশেষ অহিভিত্তিক সমাজ গড়ার আন্দোলন যে আন্দোলনকে যে আন্দোলন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে তৈরি করার সে আন্দোলন এই আন্দোলনে আপনারা যোগদান করে এখানে উপস্থিত হয়েছেন আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাদের এই যাতায়াত পথ নিরাপদ করে দেন এবং আপনাদেরকে এই আন্দোলনের পতাকাতলে থেকে পরকালের পাথেয় জোগাড় করার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের নিয়াতের পরিশুদ্ধ নিয়াদকে পরিশুদ্ধ করে দেন আপনারা আহলাদিস আন্দোলনের সংগ্রামী সাথী আহলাদিস আন্দোলন পবিত্র কোরআন ও সৈহাদিসের হেফাজতকারী একটি আন্দোলন দেখুন ইমাম বোখারি রোস্তাদ আলি মাদানি একশো একষট্টি তিনি জন্মগ্রহণ করে দুইশো চৌত্রিশ হিসেবে মৃত্যুবরণ করেছেন তিনি বলেন যদি মুক্তিপ্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দল একমাত্র আহলুল হাদিজ জামাত যারা রাসুল্লাহ সাল্লা ইসলামের বিধানসভা হেফাজত করে এবং তার এলেম কোরআন ও হাদিসের পক্ষে প্রতিরোধ করে তোলে তিনি বলেন ফকাত জালা রাব্বুল ফাতুল ফকাতাহ বিশ্বপ্রভু এই বিজয়ী দলকে দিনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন সাহাবাহাম ও তাবিনদের একনিষ্ঠ অনুসারী হওয়ার কারণে তাদেরকে হটকারীদের চক্রান্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন উলাইকা হেজবুল্লাহ আহলাদিস হলো আল্লাহর সেনা দল হুম হেজবুল্লাহে হুমুল ফায়েজুন তারাই হল পরকালে একমাত্র মুক্তিপ্রাপ্তি দল ইমাম আবু দাউদ তিনি বলেন লাওলা হাজিহিল এসাবাত লন্দা রাসুল ইসলাম আহলাদিস জামাত যদি দুনিয়ায় না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত সুতরাং আপনারা বা আমরা আহলাদির জামাত বিভিন্ন দেশ এই দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের আগমন আমরা এক মায়ের সন্তান নয় এবং এক বাপেরও ছেলে নয় আমাদের সাথে আপনাদের ব্যবসায়িক কোনো সম্পর্ক নয় নাই কিন্তু একমাত্র আল্লাহর মহব্বতে সেই জান্নাত পর আশাই কষ্ট সহ্য করে সবাই এক জায়গায় বসে আছি এবাপারে আল্লাহরুল আলমিন বলেন ফিয়া। যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরকে পরস্পর ভালোবেসে একত্রিত হয়ে মহব্বত করে আমার উদ্দেশ্যেই সমাবেশে যোগদান করে আমার ভালোবাসা পরস্পর সাক্ষাৎ করে আমার উদ্দেশ্যে মাল সম্পদ ব্যয় করে আমার ভালোবাসা তাদের উপরে অবধারিত হয়ে যায় কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলিন ডেকে বলবেন ফি লা জিল্লি জিল্লি আমার ইজ্জতের খাতিরে যারা পরস্পরকে ভালোবেসে ভালোবাসা স্থাপন করেছে তারা কোথায় আজ আমি তাদের আমার বিশেষ ছায়া স্থান দেব আজ আমার ছায়া ছাড়া কোথায় ছায়া নাই আল্লাহর মোহব্বতই আমরা বিভিন্ন জায়গার থেকে এখানে এসেছি আল্লাহ যেন আমাদের এই মহব্বতটা সুদূরও রাখেন এবং আল্লাহ আল্লাহরুল আলমিন এই মহব্বতের কারণেই কেয়ামতের দিন তার আশের ছায়াস্থলে যেন আমাদের স্থান দান করেন এই সম্মেলনের ব্যাপারে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা নিজের জন্য যেটা ভালো মনে করবেন অপরের জন্য সেটাকে অগ্রাধিকার দেবেন নিজে খাওয়ার জায়গা না খাওয়া না পেলে অপরকে খাওয়ার ব্যবস্থা করে দেবেন এবং নিজের জায়গা না পেলে অপরকে সে জায়গার ব্যবস্থা করে দেবেন আমাদের মহব্বত যেন চিরস্থায়ী হয় আল্লাহ যেন সেই ব্যবস্থা করে দেন আমিন আপনাদেরকে সর্বশেষ মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে শেষ হোজকি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা